লেবাননে গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণের জন্য সরকারের অবহেলাকে দায়ী করে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ বৈরুত কাপানো সে বিস্ফোরণে এখনও পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন সাত হাজারেরও বেশি এবং গৃহহীন হয়েছেন কয়েক লাখ মানুষ এ ঘটনার পর লেবাননে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে বিস্ফোরণের জন্য সরকারকে দায়ী করে এর বিচার চাইছেন বৈরুতবাসী বিক্ষোভকারীরা বলছেন বৈরুতের বন্দর এলাকায় মজুদ করে রাখা অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে দেশটির রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতা প্রকাশিত হয়ে পড়েছে সরকারের দুর্নীতির ফলে পর্যদস্ত অর্থনৈতিক অবস্থা এই বিক্ষোভকে আরও বেগবান করে তুলেছে এই বিস্ফোরণের পর প্রথম যে বিদেশি রাষ্ট্রনেতা বৈরুতে গিয়ে হাজির হয়েছেন তিনি হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লেবানন একসময় ফ্রান্সের শাসনাধীন ছিল তিনি বৃহস্পতিবারই ঘোষণা করেছিলেন যে এই ঘটনার পর লেবানানকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সাহায্যের বিষয়টিকে তিনি সমন্বয় করতে ইচ্ছুক এর মধ্যে বেশ কিছু দেশ কয়েক লক্ষ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এর বাইরে তারা বৈরুতে ত্রাণ সামগ্রী সাহায্যকর্মী এবং ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে লেবানানের লেবাননের মহলে ব্যাপক দুর্নীতির জন্য বহু লেবানিস চাইছেন না যে এই অর্থ সরকারের হাতে পড়ুক কারণ তাদের আশঙ্কা এতে পুরো অর্থ নয় ছয় করা হবে এবং সাধারণ মানুষ কিছুই পাবে না জাতিসংঘের এজেন্সিগুলো এর মধ্যেই সতর্কবাণী উচ্চারণ করেছে যে মঙ্গলবারের বিস্ফোরণের পর দেশটিতে মানবিক সংকট দেখা দেবার আশঙ্কা সৃষ্টি হয়েছে আমরা রাজপথ ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মানা হয় নতুন নির্বাচন চাই সরকারের সবাইকে পদত্যাগ করতে হবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে টেলিভিশনে দেয়া এক ভাষণে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন এই সংকট উত্তরণের জন্য তিনি আগাম নির্বাচনের কথা ভাবছেন